সদর মহকুমা শাসকের অফিসে কায়েম হয়েছে মোহাম্মদ বিন তুঘলকের রাজত্ব। আর এতে রাজ্যে স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ইতিহাস সাক্ষী, রাজন্য আমলে সাম্রাজ্য পরিচালনার জন্য রাজা মহারাজারা অভিজ্ঞ ব্যক্তিদের নিযুক্তির মাধ্যমে প্রশাসন পরিচালনার উৎকর্ষতা বৃদ্ধি করতেন। ত্রিপুরা পূর্ণ রাজ্যে উত্তরণের পর বর্তমান সদর মহকুমা শাসকের মতো অভিজ্ঞতা সম্পন্ন আধিকারিককে ইতিপূর্বে গুরুত্বপূর্ণ এই চেয়ারটিতে বসানো হয়েছিল কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কারণ তার কাছে আইন কানুন নীতি নির্দেশিকা কলাপাতা, এমনটাই অভিযোগ লোকমুখে। বহুদিন যাবৎ সদর মহকুমা শাসক অসীম সাহা তথ্য জানার অধিকার আইনকে আদ্যশ্রাদ্ধ করে চলেছেন বলে অভিযোগ নানান মহলে। খবর, গত 15 জানুয়ারি জনৈক আবেদনকারী তথ্য জানার অধিকার আইনে সদর মহকুমা শাসকের অফিসে একটি সম্পত্তির নামজারির যাবতীয় নথি সরবরাহ করতে অনুরোধ দাখিল করেন। এই আবেদনটি পাওয়ার পর সদর মহকুমা শাসক অসীম সাহা গত 17 ফেব্রুয়ারি আবেদনকারীকে এক চিঠি মূলে জানিয়ে দেন, সদর পশ্চিম তহসিলে নামজারির এই সকল নথি সহজলভ্য না। তিনি আরও জানিয়েছেন, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখার জন্য, কিন্তু প্রশ্ন হল 2008-09 সালের এই নামজারি নথিগুলি কি কারণে সহজলভ্য হবে না। পরবর্তী সময়ে আইনি জালে ফেঁসে যাওয়ার ভয়ে সদর মহকুমা শাসক গত 2 মার্চ এক চিঠি মূলে নামজারি তদন্ত রিপোর্ট এবং আদেশের কপি অথেন্টিকেশন ছাড়াই আবেদনকারীকে সরবরাহ করেন, কিন্তু সংশ্লিষ্ট সম্পত্তির দাখিলের কোনো প্রত্যায়িত নকল কপি সরবরাহ করেনি। প্রশ্ন হল, কি উদ্দেশ্যে সদর মহকুমা শাসক অসীম সাহা আরটিআই অ্যাক্ট 2005 লঙ্ঘন করে অথেন্টিকেশন ছাড়া এই দুটি কাগজ সরবরাহ করল এবং কেনই বা এই দলিলের প্রত্যায়িত নকলটি সরবরাহ করেননি? আমাদের তদন্তে বেরিয়ে এসেছে মহকুমা শাসকের ঘনিষ্ঠ এক কর্মচারী নেতার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তথ্য লোপাট করে দিতেই নামজারি নথি সহজলভ্যতা না বলে গল্প তৈরি করেছিলেন। অসীম সাহার এই অপপ্রয়াসে ক্ষুব্ধ হয়ে আবেদনকারী গত 17 ফেব্রুয়ারি প্রথম আপিলেট অথরিটি তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট প্রথম আপিল দায়ের করেন। গত 12 মার্চ জেলা শাসক আপিলের শুনানি গ্রহণ করেন এবং চলতি মাসের 13 তারিখ এক আদেশ মূলে সদর মহকুমা শাসককে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে নামজারির যাবতীয় নথি এবং দলিলের প্রত্যায়িত নকল কপি আগামী 5 দিনের মধ্যে আবেদনকারীকে পুনরায় সরবরাহ করতে। এই আদেশের ফলে জমি সংক্রান্ত দুর্নীতি তথ্য লোপাট করার অসীম সাহার অপপ্রয়াস ভেস্তে গেল। খবর, বহু আবেদনকারী তথ্য জানার অধিকার আইনে সদর মহকুমা শাসক এবং অফিস থেকে জমি সংক্রান্ত দুর্নীতির তথ্য পাচ্ছে না বহুদিন যাবৎ। বলা বাহুল্য, জেলা শাসকের এই আদেশের ফলে যে কোনো নাগরিক এখন নামজারি সংক্রান্ত যাবতীয় দুর্নীতির তথ্য অনায়াসেই পেতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।